বলেন, জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা যব, এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার। গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারিতে খণ্ড নম্বর 2, বুক অফ জাকাত, হাদিস নম্বর 1503। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেওয়ার জন্য অথবা এক সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিত্রে হিসেবে। 70 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2310 টাকা খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ইসলাম। 4টা খাবারের কথা পাওয়া যায়, খেজুর দিয়ে, জব দিয়ে, হ্যাঁ, বার্লি দিয়ে, কিশমিশ দিয়ে। তা আপনি যদি কিশমিশের হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দিতে হয়। অর্থাৎ প্রত্যেকের লাইফস্টাইল যেরকম ওই অনুযায়ী সবাই কিন্তু আমরা 7 রিঙ্গিত দিলে হবে না। যাদের টাকা পয়সা অনেক বেশি তারা 40 রিঙ্গিত 50 রিঙ্গিত করে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেয়া। লেটস, বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো এক সা বিষ্ণু আদায় করতে বলেছেন, মানে এক সা হচ্ছে বর্তমানের হিসাবে 3 কেজি 300 গ্রাম। তো আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সাদাকাতুল ফিত্র আদায় হবে। কেন হবে? আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দিই, ডাল দিয়ে দিই, তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে, তো ও কি ঈদের দিন ডাল খাবে? ও তো আমরা নগদ টাকা দিয়ে দিব নাকি খাদ্যদ্রব্য দিয়ে দিব, এ বিষয়ে যেহেতু মত পার্থক্য আছে আমরা সবাই জানি, তো দুইটা মত পার্থক্যেরই ভিত্তি আছে ভিন্ন ভিন্ন। খাদ্য দিয়ে কথা দেওয়ার কথা যে সমস্ত ওলামা ইকরাম বলে থাকেন তাদের যে যুক্তির জায়গা সেটি হলো, আসলে আপনার খাদ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং তিনি দিতে বলেছেন, অতএব খাদ্য দিয়ে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে সরাসরি আমল হয় সেই জায়গা থেকে তারা বলছেন। আর যারা টাকা দিয়ে দিতে বলেন, নগদ অর্থ দিতে বলেন, তাদের যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। তারা তাদের বক্তব্য হলো যে আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন করা হতো, কিন্তু আজকের পৃথিবীতে কারেন্সির বিনিময়ে দ্রব্য লেনদেন করা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটি এতটা জোরালোভাবে ছিল না, যেহেতু গরিবের জন্য কারেন্সিটাই অধিকতর উপযোগী, আর যে কোনো দানের ক্ষেত্রে গরিবের জন্য যেটি উপযোগী সেটিকেই লক্ষ্য রাখতে হয়। এই দৃষ্টিকোণ থেকে নগদ টাকা দিয়ে দেওয়ার যুক্তিটাও উড়িয়ে দেওয়ার মতো নয়। এটিও শরীয়তের যে মেজাজ, শরীয়তের যে চাহিদা, সেটা পূরণার্থে মাকাসদ শরীয়ত সামনে রেখেই এই মতটা ওলামায়ে কেরাম পোষণ করেছেন। আপনি যে মতটাকে বেশি শক্তিশালী মনে করেন, অধিকতর সুন্নাহ নিকটবর্তী মনে করেন, অধিকতর উপযোগী মনে করেন, সেটার উপর আমল করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুইটার কোনোটাকেই উড়িয়ে দেওয়া উচিত নয়। উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না, ফেতরা বাতিল। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপী। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টিয়ে ধরতে পারে, এরকম কোনো পথ ঘাট পৃথিবীতে নেই। আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক, আমি আপনার ভাই কথাই ঠিক, তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের, যাদের